আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি উমর জামানশন। আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস নিয়ে আমি উপস্থিত হয়েছি। অবশ্যই আমার থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টিপসটি নিয়ে উপস্থিত হয়েছি। আসলে আমাকে অসংখ্য ভাই বোনেরা আমাকে ফোন করে, প্রতিদিনই তো ফোন করে। আসলে আমি যে গভর্নমেন্ট জব করি, কর্মব্যস্ত থাকি, আসলে আমি চ্যানেলটি খুলেছি মূলত আপনাদের উদ্দেশ্যে, কিন্তু চ্যানেলটা খুলে আমি ভালো সাড়া পাচ্ছি। এখন দেখা যাচ্ছে মানে আমার খুব কষ্ট, মানে কষ্ট হচ্ছে এ কারণেই আমি জব করার পরে, আমি ভিডিও তৈরি করার পরে বিভিন্ন কমেন্টে রিপ্লাই, তারপরে ফোন রিসিভ করা বা হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া, আমার কাছে অনেকেই এটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ সারা দিন আমি জব করার পরে আবার এটাকে নিয়ে মানে ব্যস্ত থাকাটা আমার মানে আমার খুব পরিশ্রম হয়ে যায়। যাই হোক, তারপরও আমি আপনাদের সহযোগিতা করার জন্য মূলত আমি এই চ্যানেলটি খুলেছি এবং আরেকটা ওয়েবসাইট আমি খুলেতেছি, সেখান থেকেও যাতে আপনারা তথ্য পান। এখন কথা হচ্ছে কি, আপনারা অবশ্যই থাম্বনেইল দেখেছেন আজকে এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টিপসটি নিয়ে উপস্থিত হয়েছি। আমাকে অনেকে অসংখ্য ভাই বোনেরা ফোন করে যে ভাই ভালো একজন বিশেষজ্ঞ মানে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের মানে পরামর্শ দেন, কোথায় গেলে একটা ভালো অপারেশন করাতে পারবো, আপনার জানা মতে কোথায় গেলে অপারেশন করাতে পারবো ভালো। আসলে কি, আমি কিন্তু আপনাদেরকে ডক্টরের লোকেশন দিয়ে থাকি, আমি কিন্তু ডক্টর নয়, কিন্তু মেডিকেল সম্বন্ধে আমি ভিডিও তৈরি করে তথ্য সংগ্রহ করে সঠিক তথ্যগুলো আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করা থাকি। এবং আমি লোকেশন দিয়ে থাকি কোন ডক্টর কোথায় বসে, কোন চেম্বারে বসে, কোন প্রফেসর কোথায় বসে ইত্যাদি ডিটেলস সব দিয়ে থাকি। এখন কথা হচ্ছে, আর আমি কিন্তু আপনাদের অপারেশনের বিষয়ে বা আপনাদেরকে মানে চেম্বারে নিয়ে রোগী দেখানো, তারপর আপনাদেরকে মানে আপনাদের সাথে থাকাটা, সেটার জন্য কিন্তু মূলত আমি চ্যানেল খুলি নাই। কারণ আমি গভর্নমেন্ট জব করি, আমি আমার গভর্নমেন্ট জব নিয়ে আছি। এখন দেখা যাচ্ছে অনেকে বলে যে ভাই, রিকোয়েস্ট করে যে ভাই ভালো একজন ডক্টরের লোকেশন দেন, আমি কানের অপারেশন করাবো, নাকের অপারেশন করাবো। এখন অবশ্যই কিন্তু আবার সে তথ্যগুলো দিতে হয়, কারণ যেহেতু আমি চ্যানেল খুলেছি আমি তো অবশ্যই সঠিক তথ্যটা আমার দিতে হবে। এখন আমি থাম্বনেইল লিখেছি নাক কান গলা বিশেষজ্ঞ প্রফেসর দ্বারা অপারেশন করার জন্য যোগাযোগ করুন। দেখেন আমার বাসা নারায়ণগঞ্জ। এখন কথা হচ্ছে যে যদি কেউ নাক কান গলা অপারেশন করাতে চান, যদি আমার মাধ্যমে যদি অপারেশন করাতে চান, আমি অবশ্যই ঢাকার পাশে নারায়ণগঞ্জ যেসব হাসপাতালে যেসব ডাক্তার অপারেশনগুলো করায় আমি তাদের তথ্যগুলো আপনাকে দিতে পারবো। যেমন নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনোস্টিক সেন্টার, নারায়ণগঞ্জ মডার্ন ডায়াগনোস্টিক সেন্টার, নারায়ণগঞ্জ ল্যাবেট ডায়াগনোস্টিক সেন্টার, এই তিনটা সেন্টার কিন্তু একটা ফেমাস এবং উন্নত, সবাই চিনে জানে। তো এইসব যে ডায়াগনোস্টিক সেন্টারে যে স্যারেরা বসেন, তারা হচ্ছেন গান সহযোগী অধ্যাপক ডাক্তার দীপঙ্কর লত এবং প্রফেসর ডাক্তার হানিফ স্যার এবং প্রফেসর খুরশেদ আলম স্যার। আরও অনেকে আছেন, তারা কিন্তু নারায়ণগঞ্জ এর চেম্বারে বসে এবং তারা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে অপারেশন করে থাকে। আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো এতটুকুই যে এই স্যারদের মাধ্যমে আপনাদেরকে অপারেশন করাই দিতে পারবো, সে ব্যবস্থা আমি করে দিতে পারবো, কিন্তু আমাকে এর বিনিময়ে কোনো কিছু দিতে হবে না। আমি জাস্ট একটা মাধ্যম আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেবো, আপনারা সেখান থেকে অপারেশন করে দিতে পারবেন আমার জানা মতে। আর এই স্যাররা খুব অত্যন্ত ভালো এবং বিজ্ঞ সিনিয়র, এবং আমার পুরো ফ্যামিলির আমি চিকিৎসা করে থাকি ডাক্তার সহযোগী অধ্যাপক দীপঙ্কর লোধ স্যার এবং হানিফ স্যার আছেন এবং আপনার খুরশেদ আলম স্যার আছেন। আসলে তারা একজন নাক কান গলা সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর। আর নাকের অপারেশনটা কিন্তু একটা মেজর অপারেশন নয়, এটা একটা মাইনর অপারেশন। এখন নাকের পলিবাসের কারণে, সাইনোসাইটিস কারণে দেখা যাচ্ছে নাকের হাড় ব্যাকা হয়ে যায়, মাংসপেশি বেড়ে যায়, তারপরে দেখা যাচ্ছে নাক দিয়ে টপটপ পানি পড়ে, নাক দিয়ে রক্ত পড়ে এবং প্রচণ্ড মাথা ব্যথা করে, এবং নাকের এ পর্যন্ত ব্যথা করে এবং এই কপাল পর্যন্ত ব্যথা করে, নাকের মাথার মস্তিষ্ক পর্যন্ত ব্যথা করে এই সাইনোসাইটিসের কারণে এবং নাকের পলিবাসের কারণে। নাকের মাংস যখন বৃদ্ধি হয়ে যায় তখন কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তো অনেকে এই নাকের অপারেশন করাতে চায়, তো আমাকে অনেকে ফোন করে যে ভাই আপনার থেকে অপারেশন করাই দিবেন। আসলে এই ঝামেলা আমি যেতে চাই না, কারণ আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে লোকেশন দেবো, তথ্য দেবো, আপনারা সে অনুপাতে আপনাদেরকে যোগাযোগ করে যাচাইবাছাই করে আপনারা অপারেশন করবেন এবং ডাক্তার দেখাবেন। তো আজ এই থাম্বনেইলটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে বারবার আমাকে রিকোয়েস্ট করে, কমেন্ট করে যে ভাই আপনার মাধ্যমে, আপনার ধারা কোন প্রফেসর, কোথায় গেলে আমরা এই নাকের অপারেশন, কানের অপারেশন, গলার অপারেশন করাতে পারবো, সে তথ্য দেন এবং মানে অল্প খরচে স্বল্প খরচে। আসলে নাকের অপারেশন করতে গেলে
এটা বেশি দিন হাসপাতালে থাকতে হয় না। একটা নাকের পলিবাস, নাকের মাংস বেড়ে গেলে প্রাইভেট হাসপাতালে একজন প্রফেসরের মাধ্যমে যদি আপনি অপারেশন করেন সর্বোচ্চ 30,000 টাকার মতো খরচ হতে পারে। আর কানের অপারেশনটা যদি একটা কানের সমস্যা হয়ে থাকে এটা সর্বোচ্চ 40,000 থেকে 45,000 টাকার মতো খরচ হতে পারে। এটা আমি আপনাদেরকে আংশিক ধারণা দিলাম, আর টাকা তো আর আমাকে দিবেন না, আমি তাদের কাছ থেকে তথ্য নিয়েছি, তথ্য নিয়ে কিন্তু আমি আপনাদেরকে বললাম। আপনারা সশরীরে যোগাযোগ করি, তাদের কাছ থেকে অপারেশন নিলাম, অপারেশন করাবেন। আর আপনাদের এত তথ্যের উদ্দেশ্য কারণ হচ্ছে অনেকে বারবার আমাকে রিকোয়েস্ট করেছে ভাই একটা কানের অপারেশন করতে কতটা খরচ হবে, একটা নাকের পরিবেশ অপারেশন করতে কতটা খরচ হবে। তাই আপনাদেরকে আমি আংশিক ধারণা দিলাম, একটা নাকের অপারেশন করাতে গেলে প্রাইভেট হাসপাতালে সর্বোচ্চ 30,000 টাকা খরচ পড়বে, এবং এই অপারেশনটা কিন্তু প্রফেসর স্যার করবে, কোনো সহযোগ অধ্যাপক স্যার করবে না। যদি সহযোগ অধ্যাপক স্যার করে তাহলে 25,000 টাকা খরচ পড়বে, আর যদি আপনার প্রফেসর এই অপারেশনটা করে তাহলে 30,000 টাকা খরচ পড়বে। আর কিছু যে টেস্টগুলো আছে সেগুলো আপনার করাতে হবে, আর ওষুধ পানি এই প্রাইভেট ক্লিনিকে দিবে। আর আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই আসলে কি আমরা আমাদের অভিজ্ঞতা নাই, তাই আপনি এরকম একটা ভিডিও বানান যে নাকের কানের মানে সমস্যার কারণে কত টাকা অপারেশন করতে লাগে। আর আরেকটা কথা বলবো, যাদের নাক কান গলা অপারেশন করাতে চান অবশ্য অবশ্যই আমার ইমেলে বা আমার হোয়াটসঅ্যাপে আপনাদের পরীক্ষা নিরীক্ষার কাগজগুলো আপনারা পাঠাবেন। এই কাগজগুলো আমি প্রফেসর স্যারকে দেখাবো, দেখানোর পরে স্যার ডিটা ডিসিশন দিবে কত টাকা কস্টিং হবে, কত টাকা খরচ হবে, কতদিন লাগবে ইত্যাদি আপনাদেরকে আমি ডিটেল জানিয়ে দেবো। আমি আবারও বলছি, যাদের নাকের সমস্যা, কানের সমস্যা, গলার সমস্যা তারা অপারেশন করতে চান, তারা অবশ্যই যেসব টেস্টগুলো করেছেন এইসব টেস্টের কাগজগুলো পেপারসগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অবশ্যই আপনারা পাঠিয়ে দিবেন। আমি এই সমস্ত কাগজগুলো স্যারদেরকে দেখিয়ে আমি ডিসিশন নেব যে আপনাদের অপারেশন খরচ কতটা পড়বে, নাক কান এবং গলার অপারেশন কত টাকা পড়বে, ডিটেলস ইত্যাদি আপনাদেরকে জানিয়ে দেব। আর আমার এই র্যাঞ্চটা হচ্ছে কেন নারায়ণগঞ্জ সদরে আপনার অপারেশন করাতে হবে, সেটা করে পপুলার ডায়াগনোস্টিক সেন্টার অথবা ল্যাবের অথবা মডার্নের যেসব ডক্টর স্যারেরা বসেন, ঢাকার থেকে আসেন, পিজি থেকে আসেন, এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসেন, এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসেন, এবং নাক কান গলা হাসপাতাল ইনস্টিটিউট দাসগাঁও থেকে তারা আসেন। আমি স্যারদেরকে এই ডকুমেন্টস দেখে, কাগজ দেখিয়ে তারপর আপনাদেরকে আমি ডিসিশন দেবো। আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন, সে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।